আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম ডেলি রান্না বান্না নতুন আরো একটা এপিসোড দেখার জন্য স্বাগত। শেয়ার করব কোন রকম বেলাবেলি আর মথামতির জামালাই ছাড়া মাত্র এক কাপ পরিমাণের আটা দিয়ে পরোটা তৈরি করার রেসিপি। ময়দা ছাড়া সরাসরি এই আটা দিয়ে পরোটাটা তৈরি করতে পারবেন, এটা হবে একেবারে সফট। তাছাড়া তৈরি করতে যে একটা বাড়তি জামালাই থাকে ওগুলো কিছুই নেই, কম জামালাই এটা তৈরি করে নেওয়া যায়, খেতেও কিন্তু অনেক ভালো। তাছাড়া এটা একেবারে ফুলকাও হয় সেই সাথে সফট। তাহলে চলেন আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমাদের লাগবে আটা, আমি এখানে এক কাপ পরিমাণের আটা নিয়ে নিলাম, আপনার ইচ্ছে হলে ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে এক টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। এখন আমি এক কাপ পরিমাণের নর্মাল পানি নিয়ে নিলাম, প্রথমে অল্প পরিমাণে দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। একসাথে বেশি না দিয়ে অল্প পরিমাণে দিয়ে এটাকে মিশিয়ে নিলে ব্যাটারটা একেবারে স্মুথলি হবে। যদি সবগুলো পানি একসাথে দিয়ে দেন তাহলে কিন্তু এটা অনেকটা গুটি গুটি দলা পেকে থাকবে, তাই প্রথমে একটু সময় নিয়ে অল্প অল্প পরিমাণের পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেবেন। আমি এখানে হ্যান্ড উইচ দিয়ে করলেও আপনারা এটা হাত দিয়ে কিংবা কাঁটা চামচ দিয়েও করতে পারবেন। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি বাকি যে পানিটা ছিল ওটাও দিয়ে দিলাম। এখানে আমি প্রথমে এক কাপ পরিমাণের পানি দিলাম, প্রয়োজন হলে আমি পরবর্তীতে আবারও পানি অ্যাড করব, আর কি পরিমাণে অ্যাড করব সেটাও বলে দিব। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে আরও 2 টেবিল চামচ পরিমাণের পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব, একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণের ঘি দিয়ে দিলাম, আপনারা ইচ্ছে হলে রেগুলার তেলটাও দিতে পারবেন। ঘিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার মিশিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট, আর এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা কী পরিমাণ পাতলা করে তৈরি করে নিতে হবে। আমার মিশ্রণটা যেহেতু রেডি, এখন আমি এটাকে এক সাইড করে নিলাম। অন্যদিকে চুলাটা অন করে আমি এর মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এটাকে কিছুটা গরম করে এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর পরোটাটা আপনি কি পরিমাণ বড় করে তৈরি করবেন সেই অনুযায়ী মিশ্রণটা দেবেন। আমি যতটুকু সম্ভব এটাকে একটু পাতলা করে ছড়িয়ে দিব। চুলা রাসটাকে মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রাখলাম। এখন উপরের অংশটা ড্রাই হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন উপরের অংশটা এরকম ড্রাই হয়ে আসবে তখন এটাকে উল্টিয়ে দিতে পারবেন। এখন অপর পাশটা আবারও 30 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। এরপর এটাকে উল্টিয়ে দিলাম, এখন এটাকে একটু চেপে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে ফুলে ওঠে। অবশ্যই এই কাজটা করবেন, এতে কিন্তু পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে, খেতেও ভালো লাগবে আর ফুলকোও হবে। এটাকে উল্টিয়ে আবারও একটু চেপে দিচ্ছি যাতে এটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। আবারও উল্টিয়ে দিব, আর এর আগ মুহূর্তে আমি 1 চা চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। ইচ্ছে হলে ঘিটাও ব্যবহার করতে পারবেন। আর পরোটাটা দিয়ে এক চারপাশে এভাবে একটু ঘুরিয়ে নিলাম যাতে তেলটা খুব সুন্দরভাবে পরোটার মধ্যে মেখে যায়। এখন আবার একটু চেপে দিচ্ছি, আর খেয়াল করলে বুঝতে পারবেন এটা কী পরিমাণ ফুলে উঠতেছে। আমি কিন্তু চুলোনাসটাকে এখনও মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রাখলাম। আবারও উল্টিয়ে দিব, উল্টিয়ে এখন পছন্দের কালার অনুযায়ী একটু সেকে নিলে হবে। আমার এটা কিন্তু কমপ্লিট রেডি, এখন এটাকে আমি নামিয়ে নিব। আর সেম প্রসেসে আমি বাকি পরোটাগুলোকেও ভেজে নেব। এই পরোটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। তাছাড়া হুটহাট যেমন তৈরি করতে পারবেন বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আমি সেম প্রসেসে আরও একটা তৈরি করে দেখিয়ে দিব। আর প্রথমে এটাকে আমি একটু চারপাশে ঘুরিয়ে দিচ্ছি পাতলা করে, এরপর ড্রাই হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ড্রাই হয়ে আসার পর এটাকে আমি একটু উল্টিয়ে দিব, আর অবশ্যই এটা ড্রাই হয়ে আসার পর উল্টিয়ে দিবেন। উল্টিয়ে দিয়ে দেওয়ার পর এখন আমি একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর আবার উল্টিয়ে দিলাম, একটু চেপে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে ফুলে ওঠে। কিছুটা ফুলে ওঠার পর এখন এটাকে আমি ফ্যান থেকে তুলে নিব, আর তুলো এখানে অল্প পরিমাণের তেল দিয়ে দিব।
যেহেতু এটা পরোটা তৈরি করতেছি তাই একটু পরিমাণে তেল দিলেই হবে। আপনার ইচ্ছে হলে ঘিটাও ব্যবহার করতে পারবেন। তেলটা দিয়ে দেওয়ার পর আবারও পরোটা দিয়ে এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে পছন্দের কালার অনুযায়ী বেজে নিব। আর কি পরিমাণ ফুলতেছে সেটা আমি বলার থেকে আপনারা যদি খেয়াল করেন খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আমি এটাকে নামিয়ে নিব আর সেম প্রসেসে বাকিগুলোও তৈরি করে নিব। এর কি পরিমাণ পারফেক্ট হলো আমি সেটাও আমি দেখিয়ে দিব। আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিলাম আর এটা কি পরিমাণ ফুলকা সে সাথে লেয়ার হলো সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা হলে এটা চিকেন বিফ অথবা সবজি দিয়েও পরিবেশন করতে পারবেন। কতটা সহজভাবে কোনো রকম ঝামেলা ছাড়া পরোটা তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটাও শেয়ারই করে ফেললাম। আশা করি ট্রাই করবেন আর আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করলাম। সবাইকে এত সুন্দর রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।